ওগো আল্লাহর পয়গম্বর এত নিয়ামত আল্লাহ তাআলা ওই দেশবাসীকে আল্লাহ দান করেছেন তাদের কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই কিন্তু ওই দেশটার পরিচালক একজন মহিলা ওই মহিলার নাম রানী বিলকিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে একটা সিংহাসন দান করেছেন তাম দুনিয়ায় এমন কোন সিংহাসন নাই 80 হাত লম্বা 40 হাত প্রশস্ত জমিন থেকে 30 হাত উঁচা স্বর্ণ এবং এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জনকে এক একটা এলাকার দায়িত্বশীল বানায় দেন আমাদের একটা দেশ ভারত একটা দেশ পাকিস্তান একটা দেশ এরকম तमाम পৃথিবীতে বহু দেশ আছে এক একটা দেশের এক একজন প্রধান আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন মানুষকে দিয়া চারজন মানুষের হাতে तमाम পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তারা तमाम পৃথিবী শাসন করেছে দুইজন ছিলেন মুসলমান দুইজন ছিল কাফের এই দুইজন কাফেরের মধ্যে একজনের নাম বখতে নসর একজনের নাম বখতে নসর আর একজনের নাম নমরুদ দুইজন মুসলমান ছিলেন तमाम দুনিয়া শাসন করেছেন একজনের নাম যুলকারনাইন আর একজন সুলাইমান আলাইহিস সালাম দুইজন মুসলমান দুইজন কাফের সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক तमाम দুনিয়ার রাজত্ব দিয়েছেন একসাথে নয় ক্রমান্বয়ে ক্রমান্বয়ে প্রথমে 10টা দেশ পরিচালনা করেছেন কিছুদিন পরে 15টা এসে পড়ছে কিছুদিন পরে 20টা এসে পড়ছে এভাবে तमाम পৃথিবীর রাজত্ব একসময় ওনার হাতে চলে আসে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন যোগ্যতা দান করেছিলেন উনি শুধু মানুষের সাথে কথা বলতে পারতেন এমন না অন্যান্য প্রাণীদের সাথেও কথা বলতে পারতেন অন্যান্য প্রাণীদের সাথে কথা বলা এটা আল্লাহর দেয়া নিয়ামত কোনো ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না সুলাইমান নবী যখন কোনো দিকে সফরে যাইতেন আল্লাহ পাক উনাকে একটা বাহন দান করেছিলেন প্লেন যেটা বর্তমান বিজ্ঞানের আবিষ্কৃত প্লেনের মতো নয় একটু ব্যবধান দুনিয়ার জমিনের প্লেনগুলো যদি উপরে উঠাইতে হয় অবশ্যই ইঞ্জিনের দরকার কমপক্ষে দুইটা নইলে কোনো প্লেনে চারটা পর্যন্ত ইঞ্জিন থাকে পাইলট ছাড়া বিমান উড়ানো যায় না একজন পাইলট না একাধিক পাইলট থাকে পেট্রোল লাগে তেল লাগে বহুত সরঞ্জামাদির সমন্বয়ে একটা বিমান চালানো লাগে উপযুক্ত একটা এয়ারপোর্ট লাগে আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে যেই তখতে সুলাইমানি দান করেছিলেন না লাগতো কোনো পাইলট না লাগতো কোনো ইঞ্জিন মেশিন না লাগতো তেল পেট্রোল না লাগতো উপযুক্ত কোনো নির্ধারিত এয়ারপোর্ট সুলাইমান আলাইহিস সালাম যখন হুকুম দিতেন তখনই বাতাসের সাহায্যে ঘুরে বেড়াইতেন ইচ্ছা মতো तमाम দুনিয়া ঘুরতেন এই প্লেনে চড়ে মাঝে মাঝে সফর করতেন ওনার সফর সঙ্গী হইতো তিন দল বাহিনী মানুষকুল থেকে একটা বাহিনী ছিল জিন্নাত থেকে একটা বাহিনী ছিল পাকিকুল থেকে একটা বাহিনী ছিল তো একদিনের সফরে উনি এক জায়গায় গেলেন ওইখানে গিয়া উনি কি করেছিলেন কি ঘটনাটা ঘটেছিল আল্লাহ পাক ওই আলোচনাটা সূরা নমলের একটু অংশ উঠায়া দিছেন কোন সুবহানাল্লাহ আল্লাহ যদি না দিতেন কোরআনে নাজিল না করতেন আমরা কি জানতে পারতাম এই ঘটনা আমরা জানলাম কত হাজার হাজার বছর আগের ঘটনা ওই দিনের ঘটনা আল্লাহ কোরআনে আয়াত বানায় নাজিল করে দিছেন তিন বাহিনী নিয়ে উনি সফর করলেন প্লেনে চড়ে মানুষ বাহিনী আছে জিন বাহিনী আছে পাখি বাহিনী আছে বিশাল এক মরু প্রান্তরে গিয়ে থামলেন আল্লাহ বলেন কতাফাক্কাদাত
الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين سليمان عليه السلام نظر দিলেন পাখিদের দিকে এখানে এক নাম্বার একটা শিক্ষা আছে সুলাইমান আলাইহিস সালাম শুধু কি নবী না একজন শাসকও একজন শাসক আর শাসক যারা হবেন তাদের একটা নীতি আল্লাহ এখানে উল্লেখ করে দিয়েছে এই নীতিটা বুঝায় দিবেন জিন বাহিনী মানুষ বাহিনী পাখি বাহিনী তুলনামূলকভাবে এই তিন বাহিনীর মধ্যে সবচাইতে দুর্বল বাহিনী কোনটা পাখি সুলাইমান আলাইহিস সালাম নজর দিলেন সর্বপ্রথম সবলের দিকে না দুর্বলের দিকে দুর্বলের দিকে একজন শাসকের অন্তরে প্রত্যেকের দিকেই নজর রাখতে হবে প্রত্যেকের প্রতি দয়া মায়া রাখতে হবে তো তুলনামূলক সবলের তুলনায় দুর্বলের প্রতি দয়া বেশি সংসার পরিচালনা করার ক্ষেত্রেও আল্লাহর রাসূল বলে দিয়েছেন বাজার থেকে মজা আনছ সাত জন সন্তান আদি এই চার জনের মধ্যে কোনটারে আগে দিবা ছোটটারে আগে দাও ছোটটার প্রতি একটা দয়া মায়া দুর্বলের প্রতি দয়া বেশি রাখতে হবে মহান মাওলানা কারীম উল্লেখ করলেন সুলাইমান আলাইহিস সালাম এই পাখিদের মধ্যে হুদহুদ পাখিটাকে খুঁজতেছেন প্রশ্ন জাগে পাখি তো আরো ছিল হুদহুদকে কেন খুঁজলেন ও ভাইয়েরা হুদহুদ পাখিটার চোখে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন এই হুদহুদ পাখিকে সুলাইমান নবী সফর অবস্থায় হুকুম দিতেন তুমি একটা চক্কর দিয়ে আসো হুদহুদ পাখিটা একটা চক্কর লাগাইতো চক্কর দিয়ে আয়েশা রিপোর্ট পেশ করতেন ওগো আল্লাহর নবী ওই দিক দিয়ে 100 ফিট নিচে গেলে স্বচ্ছ পানি পাওয়া যাবে ওই দিকে 200 ফিট নিচে স্বচ্ছ পানি পাওয়া যাবে এই সংবাদের ভিত্তিতে জিন্নাতদেরকে দিয়া খোদাই করতেন মানুষকে দিয়া পানি উঠাইতেন স্বচ্ছ পানির সংবাদটা হুদহুদ পাখির কাছ থেকে উনি পাইতেন হুদহুদ পাখিটাকে তালাশ করতেছেন আমাদের একটা আশ্চর্য কথা যেই হুদহুদ পাখিটা উপরে উড়াল দিয়া নিচের পানির স্তর বলে দিতে পারে অথচ মাঝে মাঝে ওই হুদহুদ পাখি শিকারীর জালে বন্দী হয় যেই পাখির চোখে এত পাওয়ার এত ক্ষমতা উপর থেকে পানির নিচের স্তর দেখতে পারে ওই পাখিটা শিকারীর জালটা কেন দেখতে পারে না তার কারণটা কি কারণ হলো ওইখানে বুঝতে হবে আল্লাহর রহমত কোন সৃষ্টির প্রতি যখন আল্লাহ পাক নারাজ হন আল্লাহ যখন তার দংশ চান তার যোগ্যতায় তাকে বাঁচাতে পারে না আল্লাহ যখন তার দংশ চান তার ক্ষমতায় তাকে হেফাজত করতে পারে না আল্লাহ যখন কারোর দংশ চান তার সিদ্ধান্ত তাকে সঠিকতায় পৌঁছাতে পারে না সিদ্ধান্তটাই ভুল হবে মগজটাই কাজ করবে না সিদ্ধান্ত এমন নিবে ভুল সিদ্ধান্ত নেবে যেই ভুল সিদ্ধান্তে তার পতন হবে সবকিছুর মূলে সাহায্য প্রয়োজন কার আল্লাহ জবান খুলে জোরে সুরে বলেন কার সুবহানাল্লাহ এই পাখিটাকে খুঁজতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম যেই ভঙ্গিমায় কথাটা বললেন স্কুলে যদি কোনো ছাত্র অনুপস্থিত থাকে শিক্ষক কি বলেন যে সে কেন উপস্থিত তার কি হইছে পরিষদে যদি একজন মেম্বারই বলেন মসজিদে একজন মুসল্লি বলেন হাজিরানে মজলিসের দরবারে একজন মাতব্বরই বলেন অনুপস্থিত থাকলে আমরা খুজকাতার এভাবে লই যে তার কি হইছে সে অনুপস্থিত কেন কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কথাটা এভাবে বলেন নাই তিনি কিভাবে বলেন আল্লাহ তাআলা বলেন মালিয়ালা আরাল হুদহুদ আমার কি হয়ে গেল আমি হুদহুদকে কেন দেখছি না উনি কি হুদহুদকে দুষতেছেন না নিজেকে দুষতেছেন
আমার কি হইছে, নিজের মধ্যে আগে তালাশ করতেছেন কোনো ত্রুটি আছে কিনা। একজন মানুষ সংসার চালাইতে গিয়া যদি দেখা যায় বিবি আপনার কথা শুনেন না, সন্তানাদি আপনার হুকুম মতে চলাফেরা করে না, বিবিকে দোষারোপ করার আগে সন্তানকে দোষারোপ করার আগে নিজের দিকে তালাশ করেন আপনার মধ্যে কোনো দায়িত্ব পালনের ত্রুটি আছে কিনা। সুলাইমান আলাইহিস সালাম নিজের দিকেই নিজেকে সম্বোধন করে বলেন, আমার কি হয়ে গেল, হুদহুদ পাখিকে কেন দেখছি না, কারণ একটা পাখি শাসকের অধীনস্থ থাকবে, এটা শাসকের যোগ্যতা নয় আল্লাহর রহমতে। প্রাণীকুল মানুষের হুকুম মানবে এটা তার কোনো বাহাদুরি নয় আল্লাহর হুকুমে। আমার মধ্যে কি এমন কোনো ত্রুটি হইল নাকি যে আল্লাহর হুকুম পালন করছে না, পাখিটা আমার কমন মানছে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে যন্ত্রণা দিবার চান জমিনে, যদি কাউকে শাস্তি দিতে চান, লক্ষ্য করে দেখবেন দুই সুরতে হবে। এক নাম্বার সুরত তার উপরস্থ যারা আছে তার প্রতি নারাজ হবে, অধীনস্থ যারা আছে তার কমন মানবে না। এই মানুষটা দেখবেন যন্ত্রণায় পড়ে গেছে। ওসি সাহেব যদি ওসির চেয়ারে বসে শাস্তির যোগ্য হয়ে গেল, আল্লাহ যদি তার প্রতি নারাজ হয় তাকে শাস্তি সরাসরি আসমান থেকে দিবেন না, শাস্তি দিবেন দুই সুরতে। তার অধীনস্থরা তার কথা শুনবে না, এমনি দেখবেন মানসিক যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাকে নিয়ে টিটকারি মাসকারি করবে, তারে হালকা ভাববে। তার উপরস্থ যারা আছে উপর থেকেও তারে চাপ দেওয়া শুরু হবে, কেউ তারে আদরের নজরে দেখবে না, সম্মান দিবে না। আপনার পরিবারের মধ্যে যদি আপনি ইনসাফ কায়েম করতে না পারেন, সুন্দর মতে না চলেন, দেখবেন আপনার অধীনস্থরা আপনার কথা শুনবে না, আর এলাকাবাসী যারা পরিচালনা করে তারাও আপনার বিভিন্ন চাপের মধ্যে ফেলায় রাখবে। এই তো দুনিয়ার যন্ত্রণা শুরু হয়ে গেল। তাহলে সব কিছুর মূলে আল্লাহর সন্তুষ্টি। সুলাইমান আলাইহিস সালাম নিজেকে ভৎসনা দিচ্ছেন, আমার কি হয়ে গেল, হুদহুদকে কেন দেখছি না। লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নী আও লা ইয়াতিয়ান্নী বিসুলতানিন মুবীন। সুলাইমান আলাইহিস সালাম বলে, যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারে তারে কঠিন শাস্তির সম্মুখীন করব, নইলে জবাই করে ফেলব। অধীনস্থ যে সমস্ত প্রাণী থাকে, অধীনস্থ প্রাণী গৃহপালিত পশু হাঁস মুরগা মুরগি যেইগুলো আমাদের অধীনস্থ, ওইগুলোকে মাঝে মাঝে শাস্তি দেওয়া জায়েজ। সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন হুদহুদ পাখিটার, কিছুক্ষণের ভিতরে হুদহুদ পাখি হাজির। কোন সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের সামনে সেই হুদহুদ পাখি বলা শুরু করে দিল, ও আল্লাহর পয়গম্বর, এমন একটা এলাকায় গিয়েছিলাম, এমন একটা এলাকায় গিয়েছিলাম যেই দেশের খবর আপনি জানেন না, যেই দেশের ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। এই কথার দ্বারায় বোঝা গেল তখনও তিনি বিশ্বের পরিচালক হন নাই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একসাথে তামাম দুনিয়ার রাজত্ব দেন নাই ক্রমান্বয়ে ক্রমান্বয়ে। তখনও আল্লাহর নবী সুলাইমান পুরা বিশ্বের রাজত্ব পান নাই। যেই এলাকার সংবাদ নিয়ে হুদহুদ পাখিতে আসছে এই এলাকা ওনার আয়ত্তে আসে নাই। ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দেশ দেখলাম যেই দেশটা অনেক উন্নত, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, নদী ভরা মাছ। মুফাসসিরিনে কেরাম বলেন ওই দেশের অবস্থাটা ছিল এমন, এত উন্নত, এত নিয়ামতে ভরপুর দেশ, কোনো একজন বাগানের মালিক যদি মাথার টুকরি নিয়ে, মাথায় একটা টুকরি নিয়ে বাগানের ভিতরে ঢুকে যেত, ফল পাড়ার দরকার নাই, টুকানোরও দরকার নাই, এক মাথা দিয়া ডুইকা গুরান দিয়া আর এক মাথার থেকে যদি এই মাথায় আবার আসছেন, একটা চক্কর দিলেই উপর থেকে অটোমেটিক যে সমস্ত ফলগুলো পাকিয়া পাকিয়া নিচে পড়ছে, এই পরা ফলেই তার মাথার টুকরি বরিয়া যাইত।
বুঝতে পারছেন আপনারা কি পরিমাণ নিয়ামত ওগো আল্লাহর পয়গম্বর এত নিয়ামত আল্লাহ তাআলা ওই দেশবাসীকে আল্লাহ দান করেছেন তাদের কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই কিন্তু ওই দেশটার পরিচালক একজন মহিলা ওই মহিলার নাম রানী বিলকিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে একটা সিংহাসন দান করেছেন তাম দুনিয়ায় এমন কোন সিংহাসন নাই 80 হাত লম্বা 40 হাত প্রশস্ত জমিন থেকে 30 হাত উঁচা স্বর্ণ এবং রূপা দিয়ে তার পায়াগুলো গঠন করা হীরা মানিক মুক্তা দিয়ে জার্সি দেওয়া রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা বিশাল এক চেয়ার এমন সিংহাসন তাম দুনিয়ার কোনো ক্ষমতাবানের নাই আর সবচেয়ে বড় আশ্চর্যের দুঃখের ব্যাপার হলো এত নিয়ামত দান করেছেন এই দেশবাসীর উপরে কিন্তু এই দেশের মানুষগুলো আল্লাহর ইবাদত করে না ওরা সূর্যের পূজা করে কন্নাউযু বিল্লাহ মিন যালিক সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন তারা একবার সূর্যকে সেজদা দেয় সূর্য যখন মাথার উপরে চলে আসে তখন আবার সূর্যকে সেজদা দেয় সূর্য যখন ডুবিয়ে যায় তখন আবার সূর্যকে সেজদা দেয় ও পয়গম্বর আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন সুতরাং আল্লাহর পূজা করে না ওরা সূর্যের পূজা করে এই সূর্য পূজারীদেরকে আপনি দাওয়াত দেন আপনি যেহেতু আল্লাহর নবী সুতরাং ঈমানের দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব এই কারণে আপনার কাছে আমি সংবাদটা নিয়ে আসলাম সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি এখনি পরীক্ষা করে দেই মুখ তুমি কি নিজে বাজবাল লাগি নেই জাতের সংবাদ বানায় কইতাছ না সত্যিই এই জাতের একদল মানুষ আছে এখানে সত্যি কি এমন কি একদল মানুষ আছে একটা দেশ আছে ঘটনা কি কোন সমস্যা এদিকে আচ্ছা যা গাড়ি দেখতো আমরা দেখতো এই এলাকার মানুষের সাথে মনের একটা মহব্বত আছে মনের মহব্বত হয়ে গেছে এর সাথে এর আমার কুরআন শ্রোতা তো সুলাইমান নবী পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখছেন উনি নবী হিসেবে দায়িত্ব ওনার আছে না না ঈমানের দাওয়াত দেওয়া সূর্যের পূজা করা কি জায়েজ না নাজায়েজ এই কপালটা এই ঘাটটা ঝুকাবো একমাত্র কার কাছে আর একটু জোরে কোন গত মাসে এক মাহফিলে একজন বড় হক্কানি আলেম ওনার কাছে আমি গেছি মুসাফা করার জন্য আমার একটু সময় কম ছিল আমি তাড়াতাড়ি চলে যাব এই ইচ্ছায় আমি ওনার কাছে বসি নাই সোজা মুসাফা করে চলে যাব বিদায় নিয়ে হুজুর বসা আছেন আমি গিয়ে মুসাফার জন্য হাত দুইটা বাড়ালাম হুজুর বলেন মাওলানা বসেন নইলে কষ্ট করে আমি দাঁড়াই বলল না হুজুর আমি বসে গেছি উনি বললেন আপনি যদি আমাকে নুইয়া মুসাফা করেন তাহলে নুইয়া যে আমার সাথে মুসাফা করতেছেন সম্মান দিতেছেন এটা শিরিক হয়ে যায় শিরিক হয়ে যায় কারণ নুইয়া একমাত্র নামাজে রুকুতে আল্লাহকে সম্মান জানাই আমরা এত ধাক্কা লাগলো আমার যে কথা তো ঠিক যে সম্মানের জন্য যদি নুইতে হয় একমাত্র কার জন্য আর জোরে কোন আপনি সারাদিন রোয়া লাগাইতেছেন নুইয়া এটা হইলো সম্মানের জন্য না জরুরতে দুনিয়াবি কাজ কামের জন্য তো সম্মান দেখাইবার জন্য যদি নুইতে হয় ঝুঁকতে হয় একমাত্র কার সামনে হুদহুদ পাখিটা জানা দিলেন নবী সুলাইমান ওই দেশের মানুষগুলো এত নিয়ামত প্রাপ্ত হলো কিন্তু তারা কোনোদিন আল্লাহর পূজা করে না তারা সূর্যের পূজা করে সুলাইমান আলাইহিস সালাম একখান চিঠি লিখলেন চিঠি লিখাই দিয়া দিলেন ওই পাখিটার কাছে যাও ওই চিঠি নিয়া রানী বিলকিসের কাছে পৌঁছায়া দাও তবে চিঠি নিয়া যা যাইবা খুব সাবধান থাকবা ওই সময় তোমার অবস্থাটা কি হবে ইযহাব বিকিতাবি হাযা ফা আলকিহ ইলাইহিম সুম
تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُونَ সুলাইমান আলাইহিস সালাম শিকায়া দিলেন পাখিটাকে এই চিঠি নিয়ে তাদের কাছে পৌঁছায়া দাও তবে চিঠি দিয়া তুমি দাম্ভিকতার সাথে অহংকারের সাথে তাদের সামনে দাঁড়ায়ো না তুমি যেন এটা মনে না করো যে বড় এক দরবার থেকে সুলাইমান নবীর দরবার থেকে গেছো এই বাপ নিয়ে তাদের সামনে দাঁড়ায়ো না বড় দরবারের একজন মানুষের একটা বাপ সব থাকতে পারে দেখবেন মন্ত্রী না অথচ মন্ত্রীর সাথে চলার কারণে তার মধ্যেও তিন মন্ত্রীর ভাওয়ার কেউর সাথে যদি কথাবার্তা কয় কো সিনোস আমারে আমি কেলা সিনোস সুলাইমান আলাইহিস সালাম এটা বলে দিয়েছেন পাখিটাকে তুমি যে আমার দরবার থেকে চিঠি নিয়ে যাইতেছ এই মহিলা যদিও সূর্য পূজারি সে তো একটা দেশের পরিচালক তার সামনে দাম্ভিকতা দেখায়ও না তার জায়গায় তারে সম্মান দিবা এই চিঠিটা তার কাছে পৌঁছায়া দিয়া তুমি দূরে সরে দাঁড়াইবা দাঁড়ায়া দেখবা তারা এর প্রতিক্রিয়া কি করে সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়া দিলেন পাখিটায় চিঠি লইয়া রওনা দিয়া দিল চিঠি নিয়া যাইতে যাইতে গিয়া দেখেন রানী বিলকিস তার কম নিয়া সূর্যের পূজা দেওয়ার জন্য তৈরি হইতেছে এমনি নবী সুলাইমানের পক্ষ থেকে এই চিঠি নিয়া রানী বিলকিসের সামনে টেবিলে ফেলায় এই চিঠিটা লইয়া রানী বিলকিস কি কথা বলেছিল আল্লাহর কাছে এই কথাগুলো খুব ভালো লাগছে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে যেই কারণে মহান আল্লাহ কুরআনুল কারীমে আয়াত বানায় নাজিল করেছেন জোরে কর না সুবহানাল্লাহ আপনার আওয়াজে তো আমি মনে করি যে আপনারা দুর্বল হয়ে যেতেছেন আপনারা তো বসে বসে শুনতেছেন আর আমি এটা আমার কথা বলতে পার হেরার মতই হই একটু জোরে সুরে আওয়াজ দেন যাবেন ইনশাআল্লাহ আপনারা যত জোরে আওয়াজ দিবেন আমি মনে করব আপনারা বুঝতেছেন আর নইলে মনে করব আমার কামো লাগাইয়া দেয়া আপনারা জিমাইতাছেন সুলাইমান আলাইহিস সালাম তখন আপনার অবস্থাটা কি হবে এটাও এখানে একটা শিক্ষা দেওয়া আছে অনেক মানুষ হেদায়েতের যোগ্য হয় না তার কর্মের কারণে কেন যদি বলা হয় যে ভাই নামাজটা পড়েন আপনার নামটা পড়েন কি আমারে দাওয়াত দিন না যায় এই জাতের শব্দ যদি বলে বুঝবেন তার কপালে হেদায়েত কাছাকাছি নাই আর যদি সে নমনীয় হয়ে যায় যে হচ্ছে হুজুর আচ্ছা এই তো কাপড় চোপড় একটু ভেজাল এই কিছুদিনের ভিতরে ধরে লাগব উগ্রমে দেখায় না বেয়াদবি আল্লাহর কাছে পছন্দ হয় না قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالى علي واتوني مسلمين راني بلقيس এই চিঠি পাওয়ার পরে কি কথাগুলো বলেছিলেন এটা আল্লাহ এখানে উল্লেখ করে দিলেন রে দুনিয়ার মানুষ আল্লাহর কালামে বর্ণিত 500 ঘটনা ওইখান থেকে আমাদের জন্য শিক্ষা হিসাবে আল্লাহ বলেছেন শিক্ষা গ্রহণ করো ওই ঘটনাগুলোর থেকে রানী বিলকিস চিঠিটা পাইয়াই উনার কওমকে বলেছিলেন রে আমার কওম শুনো আমার কাছে এক সম্মানিত চিঠি আসছে চিঠিটারে কি অসম্মান দিছেন না সম্মান আমার কাছে এক সম্মানিত চিঠি আসছে সম্মানিত চিঠি বলার কারণ কি এক নাম্বার কারণ হলো আরো তো পৃথিবীর বিভিন্ন দেশের চিঠিপত্র এক দেশে আরেক দেশে দেয় এক দেশের চিঠি আরেক দেশে যায় বিভিন্ন দূতের মাধ্যমে তবে এই যে দূত প্রেরণ করা হয় অন্য অন্য দেশের বাদশারা দূত পাঠায় মানুষ দূত কিন্তু সুলাইমান নবী পাঠাইছেন একটা পাকিরে দূত বানায়া রানী বিলকিস জানায় দিলেন যে আমার কওমের লোকেরা আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে এই চিঠিটাকে সম্মানী বলার কারণ হলো যেই লোকটার কথা শুনে একটা পাখি
পাকি কুলজার অধীনস্থ উনি সাধারণ কোনো মানুষ নন মানুষে মানুষের কথা শুনতে পারে কিন্তু পাকি রাজার অর্ডার মানে উনি সাধারণ কোনো মানুষ নয় এটা এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো সুলাইমান আলাইহিস সালাম যেই চিঠিটা লিখেছিলেন চিঠি লেখার ভঙ্গি আর অন্যান্য রাষ্ট্রদূতদের চিঠি লেখার ভঙ্গি ভিন্ন সুলাইমান নবী যেই চিঠি লিখেছিলেন ওই চিঠি লেখার পদ্ধতি আর অন্যান্য রাষ্ট্রের চিঠি লেখার পদ্ধতি ভিন্ন ভিন্ন যেমন আমাদের দেশে বর্তমান জামানায় যে দরখাস্ত চালু আছে দরখাস্ত লেখা অ্যাপ্লিকেশন এটা ইসলামিক সুরতে নয় এটা ব্রিটিশ পিরিয়ডে যে সমস্ত চালু ছিল এটা ব্রিটিশদের নিয়মে আমেরিকান স্টাইলের একটা আছে লন্ডনের স্টাইলের একটা আছে যেমন ধরেন বরাবর অমুক বিষয় এই এরপরে বিনীত নিবেদন এই যে বললেন আপনার কাহিনী লাস্টে হইল বিনীত নিবেদক অমুক যার কাছে পাঠাইছেন উনি হইলেন বরাবর অমুক যিনি পাঠাইছেন তার নাম নিছে ইসলাম এটা সুরত দেয় না ইসলামের পদ্ধতি হলো যিনি চিঠি লিখছেন উনার নাম আগে অমুকের পক্ষ থেকে বিষয়গুলো সব উল্লেখ করা হলো সুলাইমান আলাইহিস সালাম এই পদ্ধতিটা যে চিঠিটা লিখতে গিয়ে অবলম্বন করলেন এটাও একটা হিকমত আছে আপনার কাছে যদি চিঠি আসে আর চিঠিটা লেখার শুরুতেই যদি দেখেন যে অমুকের পক্ষ থেকে চিঠিটা মেম্বারের পক্ষ থেকে যদি চিঠি থাকে তাহলে মেম্বারের মর্যাদা আপনার মাথায় থাকবে এই অনুযায়ী ভরা শুরু করবেন এমপি সাহেবের পক্ষ থেকে যদি চিঠিটা আসে ওনার সম্মানটা মাথায় রেখে সেই অনুযায়ী মূল্যায়ন করেই পড়া শুরু করবেন এই জন্য ইসলামের শিক্ষা হলো এই ইসলাম এটাই শিখাইছে ওই পদ্ধতিতে লেখ ওই পদ্ধতিতে পড়ো তাহলে ওই ব্যক্তির উত্তম অবস্থাটা তোমার বুঝে আসবে চিঠিটার মূল্যায়ন হবে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমানা নিশ্চয় সুলাইমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম তিনটা নাম বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটা নাম একটা আসল নাম দুইটা হলো গুণী নাম বিস্তারিত মাঝখানে লেখলেন লিখার পরে শেষ অংশে তিনি উল্লেখ করেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন ও মহিলা সাবধান সাবধান আমার বিরুদ্ধাচরণ করার দুঃসাহস করবা না তুমি সসম্মানে সিলিন্ডার করো আমার বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবা না নবী সুলাইমান আলাইহিস সালাম যেই কথাটা বললেন যে আমার বিরুদ্ধাচরণ করবা না এই মহিলা যদি সুলাইমান নবীর বিরুদ্ধে চলে যান এখানে অনেক লম্বা আলোচনা সামনের দিকে যাই সুলাইমান আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করবা না এই যে তার সাহসই করো না রানী বিলকিস তার পরিষদরে নিয়ে বসছেন পরামর্শ করার জন্য এখানে আরেকটা কথা বলে দেই রানী বিলকিস যেই দেশের শাসক ছিলেন উনি ছিলেন একচ্ছত্র মালিক সেই দেশের একমাত্র মালিক ছিলেন উনি ইচ্ছা করলে নিজেই সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু নিজে সিদ্ধান্ত নেন নাই পরামর্শ রাখছেন আপনার রাষ্ট্রীয় বিষয় পারিবারিক বিষয় আঞ্চলিক বিষয় পরামর্শ করা সুন্নত উত্তম পরামর্শ করা আর একটু জোরে কর পরামর্শ করা উত্তম কিনা পরামর্শ করে কাজ করলে খয়ের বরকত হয় কিন্তু তার কথায় আবার চলেন নেবে রানী বিলকিস জিজ্ঞাসা করলেন তোমরা কি বলো এমন এক চিঠি আসছে আত্মসমর্পণ করার চিঠি এই চিঠির মধ্যে লেখা আছে সূর্যের পূজা বাদ দিয়া আল্লাহর উপরে ঈমান আনার জন্য নিজেদের নেতৃত্ব বাদ দিয়া ইসলামের বিধান মতে দেশ চালানোর জন্য সব কিছু খোলামেলা এখানে লেখা আছে তোমরা কি বলো তার দেশের মেজর অফিসাররা উত্তর দিলেন আমাদের শক্তি সামর্থ্য সম্পর্কে আপনার ধারণা আছে রানী বিলকিসের দেশের এক একটা সৈনিক এত শক্তিশালী যোদ্ধা একজন সৈনিক অন্য দেশের এক হাজারের সাথে যুদ্ধ করতে পারে এরকম শক্তিশালী এরা
এত কৌশলবাস। এরপরেও তারা বলতেছেন রানী হে আপনি আমাদের শক্তি সম্পর্কে জানেন সুতরাং সিদ্ধান্তটা আপনিই নেবেন আপনার উপরে ছেড়ে দিলাম আপনি যা ভালো মনে করেন তাই নেবেন রানী বিলকিস শুধু এতটুকুন বললেন পাকিকুল যার কথা শুনে উনি সাধারণ মানুষ তো আর কোন বড় ব্যক্তি যদি কোন দেশের ভিতরে ঢুকে প্রথমে বড় বড়ারে সাইজ করে নেস্তনাবুদ করে দিবে সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তার একটু পরীক্ষা করে লই আর কেউ যদি কাউকে পরীক্ষা করতে চান সবচেয়ে সহজ পদ্ধতি হলো অর্থ দিয়ে পরীক্ষা করা অর্থের পরীক্ষায় বেশিরভাগ মানুষ ফেল করে পাস করতে পারে না লেনদেনের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ান একটা লাশ যাইতেছে এক ইহুদির লাশ হযরত ওমর যখন জানতে পারছেন অমুক তিনি বললেন লোকটা ভালো ছিল আল্লাহর রাসূল বলেন সে ভালো ছিল তুমি কেমনে জানো যে কয়েকবার দেখা সাক্ষাৎ হইছে এতে বুঝলাম আসা রাসূলের লোকটা ভালো রাসূল বলেন দুই পদ্ধতিতে একজন মানুষকে ভালো মন্দ যাচাই করা যায় তুমি খামাকা একজনের ব্যাপারে ভোট দিতে পারো না নিশ্চিতভাবে যদি কাউকে ভালোর সার্টিফিকেট দিতে চাও তার সাথে দীর্ঘদিন চলতে হবে তখন বলতে পারবা লোকটা ভালো না মন্দ দীর্ঘদিন চলার দ্বারা যদি মনে করো ভালো ভালো সার্টিফিকেট দাও দুই নাম্বার যদি খুব তাড়াতাড়ি সার্টিফিকেট দিতে চাও দীর্ঘদিন চলার সুযোগ নাই তাহলে লেনদেন করো লেনদেন করলে দীর্ঘদিন লাগবে না এক দুই বারই পরিষ্কার হয়ে যাবে বুঝছাল তারবা কেমন লোকটা কথা বুঝে আসছে লেনদেনে মানুষ ধরা পড়ে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য লেনদেন করতে চাইছে তিনি চিন্তা ভাবনা করলেন নবী সুলাইমান আমার দেশটা মাঠ ভরা ফসল বাগান ভরা ফল নদী ভরা মাছ এত সুন্দর দেশ দেখিয়া কি নবী সুলাইমানের অন্তরে কোনো লোভ গেল কিনা আমার দেশটা কি দখল করার চিন্তা ভাবনা নাকি আসলেই ঈমানের দাওয়াত এটা বোঝা দরকার উনি পরীক্ষা করার জন্য একদল মানুষ পাঠায় দিলেন স্বর্ণ অলংকারের কিছু জিনিস স্বর্ণের কিছু হাতিয়া দিয়া পাঠায় দিলেন যাও নবী সুলাইমানের কাছেই হাতিয়াগুলো নিয়ে বুঝায় দাও দেখি হাতিয়া পায় কি লোকটা খুশি হইয়া যায় কিনা পাখিটায় গিয়া খবর জানাইলেন আপনাকে পরীক্ষা করার জন্য আপনার জন্য হাতিয়া পাঠাইতেছে সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডাকলেন এক কাজ করো রানী বিলকিস আমার কাছে স্বর্ণের হাদিয়া পাঠাইতেছে তার এই দূতেরা আমার বাড়িতে পৌঁছার আগেই তিন মাইল দূর থেকে রাস্তাটা পাকা দিয়ে ডালাই করো কিসের পাকা হবে তোমরা জানো নি স্বর্ণের স্বর্ণের স্বর্ণ দিয়ে ডালাই করো তিন মাইল রাস্তা এই তিন মাইল রাস্তা হবে স্বর্ণে রাস্তার পাকার পিস্তা ডালবা এটা স্বর্ণের ডালাই দুই সাইডে দিয়া ইটের কিছু পাটাতন তৈরি করবা কোনি খুঁটি নাই রশি নাই সুন্দরবন আফ্রিকার জঙ্গল এই জাতীয় বড় বড় জঙ্গল থেকে বাঘ ভালুক এই জাতীয় হিংস্র প্রাণীগুলো আইনা দুই সাইডে দিয়ে দাঁড় করা দাও আমার হুকুমে দাঁড়ায় থাকবে রশি দিয়া বাধা বাঁধি নাই বান্তাত্তানা দাঁড় করায় দাও সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিনে বাঘ ভালুক এই যে বাঘ ভালুক গুলো আইনা যে দাঁড় করায় রাখলো রশি নাই তাহলে শোক গুড়া একটার দিকে আর একটায় রশি সারা হুকুমে দাঁড়ায় রয়েছে তারা আইছে স্বর্ণের ফটো কোন স্বর্ণের একটা লাডি লই আইছে স্বর্ণের দুই তিনটে ইড আনছে একটা সিংহাসন বানাই বনে আয়া যখন দেখে যে গেটের থেকে স্বর্ণ দিয়ে ডালাই করা রাস্তা এখন একটা আর একটা রেক যে সুরত দেখতেছি আমরা রেডি কি রাখতাম না ফালাইয়া দিতাম
কারণ ফোরের গেটে গিয়ে যদি আমরা চেকিং দে দেখব আমরা বুস্কির ভিতরে তিন চারটে ইট মনে হবে আমরা এত টু হয়ে লয়েছি ফিডা রাখা যাব কিছু কিছু ফুল আফান আছে দেখবেন বয়স 10 বুঝে বিশের সমান বাটো আছে না আর কিছুটা আছে বয়স 20 বছর আছে 10 এর সমানও বুঝে না আর কিছু কিছু এলাকাত এমন কিছু ময় মুরব্বি আছে খুব গোপ্পা সাংগাতিক গোপ্পা বয়স হইছে 45 কয় 60 বয়স যদি 80 উপরে যায় কয় 100 তো কবি ভার হইছে এরপর এই ব্রিটিশ বিরোধে আলাপ আলাপ আলোচনা করব কয় সাইরানা লইয়া গেছিলাম রা বাজারও বাংতি আর কোন বড়া দিতাল না হইতা গোপ্প সব করব যেটা বই কিস্তর সাথে মিলতো না এরকম এক গোপ্পা একবার বাইর দিছে দেখো অমুক বাড়িত রে তুই ছেলেটা বাড়িছে 10 বছরের ডা বাইরে কই কেল লাগিন দাদা তোরা বাড়ির সামনে যে বড়ডা রেন্ট ঠিক আছে এটা আমার লাগবো কই কি তোর তাই না ফলেটে দে কথা শুন লাডিটা হুরানো হইছে একটা লাডি বানাইতাম কিরম গোপ্পা সেহারাডায় কয় এই গাছ দিত না বাইরে একটা কামের লাগিন তৈছে কি তোর তো তোর বাপে কই কিলাল বানাইতে তৈছে আব্বা হে দে যেন দল লইছেন পুরা কষ্ট বাস করছে নেই বড় রূপে সুলাইমান আলাইহিস সালামের এই দৃশ্য দেখিয়া এরা দ্রুত গে পৌঁছে পৌঁছে গে খালি এই চিত্রগুলো অবস্থাগুলোকে বর্ণনা করছে রানী কোন দেশে বাড়াইছেন কার দ্বারা বাড়াইছো এই হালত রানী বিলকিস বলতেছেন আর তাহলে দেরি করা যাবে না চলো দলবল সহ ঈমান আনার জন্য রওনা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এক কান কথা আপনাদেরকে বলি রানী বিলকিস আল্লাহ পাক ঈমান তো আদিয়া দিতে মনে থাকবে ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ও আমার কওম পরামর্শ করতেছেন তিনি ওই দেশে মোল্লা ওই দেশে কাদেরকে পাঠানো যায় এই বিষয়ে নিয়ে মজলিস ডাকছেন এমনি খবর আসছে ওনার কাছে হুজুর ওই দেশে কাউকে পাঠানোর দরকার নাই তারা আত্মসমর্পণ করার জন্য আপনার কাছে আসতেছে সুবহানাল্লাহ যেই মাত্র বলছেন আত্মসমর্পণের জন্য রানী বিলকিস তার কওম নিয়ে আসতেছে পরিষদ নিয়ে আসতেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবল আন ইয়াতুনি মুসলিমিন ওই রানী বিলকিস আমার কাছে আসার আগে আছনি কেউ এমন শক্তিধর কোন মানুষ বা কোন ব্যক্তি তোমাদের মধ্যে এমন কোন সৈনিক আছে নাকি যে সে আমার কাছে আসার আগেই তার যে একটা সিংহাসন আছে তামাম দুনিয়া এমন সিংহাসন নাই ওই সিংহাসনটা আমার কাছে উপস্থিত করবে এমন কোন ক্ষমতাবান সৈনিক আছে নাকি এমনি একজন দাঁড়াইলেন কাল ইফদিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবল আন তাকুমা মিন মাকামিক وإني عليه لقوي أمين এই কাজের ব্যাপারে আমি অত্যন্ত বিশ্বস্ত এবং ক্ষমতাবান ও বাচ্চা আপনি তো জানেন জিন্নাতদের মধ্যে আমি কেমন শক্তিশালী জিনের মধ্যে থেকে একজন ইফরিতুম মিনাল জিন ইফ কোন কোন বর্ণনায় যে তার নামই ইফরিত এই ক্ষমতাবান জিন সে বলা শুরু করলো আমি আমানতদার এবং বিশ্বস্ত এবং শক্তিশালী আমি যদি এই চেয়ারটা আনি কারণ জিন জাতির স্বর্ণ রূপার প্রতি সাংঘাতিক লোভ
অন্যান্য জিনরা আনলে হয়তো চুরি করে ফেলতে পারে, আমার ব্যাপারে নিশ্চিন্ত থাকেন, আমি আমানতদার, যেইভাবে আনবো ওইভাবে আপনার কাছে পৌঁছাবো। আপনি যেখানে বসা আছেন বসার থেকে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে এর আগে আমি হাজির করে দিব। আপনার সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কোনো বিষয় হইল, এটা কোনো ব্যাপারই না মনে হইতেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদের দিকে তাকাইলেন, মানুষদের দিকে তাকাইলেন। নবী সুলাইমান জাতিগত উনি কি জিন্না মানুষ, কথা কয় না সন্দেহ তো নাই? উনি মানুষদের দিকে তাকাইলেন, দেখি আমার মানব জাতির মধ্যে কি কেউ কেমন আছে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। সুলাইমান আলাইহিস সালামের সামনে একজন লোক দাঁড়াইলেন যিনি ছিলেন ইসমে আজম জানতেন, তখনকার সময়ের কিতাবের বড় আলেম, ইসমে আজম জানতেন। উনি দাঁড়ায় বলেন, হুজুর জিন তো বলেছেন আপনি বসার থেকে দাঁড়াইতে, দাঁড়ানোর থেকে বসতে যতক্ষণ সময় লাগে এর ভিতরে আনবেন, আর আমি বলতেছি চোখের পলকে হাজির করে দিব। এর দ্বারায় আল্লাহ বুঝাইলেন জিন্নাতের থেকে মানুষ শক্তিশালী। মানুষ যদি মানুষ হয় জিন কেন ফেরেশতার চেয়েও দামি হয়? মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়, আর মানুষ যদি অমানুষ হয় প্রচুর পশুর চেয়ে নিকৃষ্ট হয়। হাজির করে দেওয়া হলো, চেয়ার হাজির হয়ে গেছে। চেয়ারটা হাজির দেখিয়াই সুলাইমান আলাইহিস সালাম কি কথা বলছিলেন, আমরা যদি দেখতাম যে অমুক সুখের পলকে চেয়ারটা নিয়ে হাজির করছে তাহলে তার পিছনে হাজার হাজার মানুষ দৌড় লয় না, এই সময় দৌড় লইল বাবারই বাবা। জোরে কর, আকীদা কি জিনিস। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাযলি রাব্বি লিয়াবলুওয়ানি আআশকুরু আম আকফুর ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ফালাম্মা রাআহু যখন তিনি দেখলেন মুস্তাকিররান ইনদাহু তার সামনে হাজির হয়ে গেছে, ক্বালা হাযা মিন ফাযলি রাব্বি তিনি বলেন এটা আমার রবের দয়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ কিছু করতেই পারে না, একমাত্র আল্লাহর দয়া ছাড়া। সব সময় ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপরে ভরসা থাকবে। মজবুত ইমানদারের পরিচয় হলো সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা, কোনো মানুষ কিছুই করতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করেন, তিনি বলেন আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন এই সমস্ত নিয়ামত দিয়া, ওই সমস্ত অবস্থার সম্মুখীন করে আমাকে পরীক্ষা করতেছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হই নাকি নাফরমান হয়ে যাই। রে দুনিয়াবাসী, কেউ যদি আল্লাহর শুকর আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত বাড়ায় দিবেন, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ এমনি তো নেই, তমাম দুনিয়ার মানুষ যদি আল্লাহকে সেজদা দেয় আল্লাহর মর্যাদা বাড়বে না, কেউ যদি সেজদা নাও দেয় আল্লাহর মর্যাদা কমবে না। সুলাইমান আলাইহিস সালাম এখন বলতেছেন এক কাজ করো, এটা যেহেতু হাজির হয়েছে এই চেয়ারটার রং সুরত একটু পাল্টায় এলো, দেখি এই চেয়ারটার রং সুরতটা একটু পাল্টায় ফেলো, দেখি এই মহিলার অবস্থা কি। ক্বালা নাকিরু লাহা আরশাহা নানদুর আতাহতাদি আম তাকুন মিনাল্লাযীনা লা ইয়াহতাদূন। চেয়ারটা একটু পাল্টায় এলো দেখি, সে কি চিনতে পারে নাকি বেদিশা মানুষের মতো সেও, সে কি দিশাবান মহিলা নাকি বেদিশা মহিলা, এটা একটু পরীক্ষা করি।
মহিলাদের মধ্যে অনেক বুঝদার মহিলা আছে না নাই আর একটু জোরে কও হককে কই বাড়ির জন্য বাউ করি মহিলাদের মধ্যে বুঝদার মহিলা আছে না নাই আস্তে কইলে কামাইতো না জোরে জোরে কোন লাগব আপনি কি কইবেন তোরার হককে জোরে কইছলাম উঠছে না এক বেটা গরু ভালে যখন গিরস্থের যদি বস্ত্রে বস্ত্রে গরুর বাছুর মরে গিরস্থের মন ভালো থাকে দুইবার তিনবার চারবার এরকম হয়েছে পঞ্চমবার বেটা মান্নত করে আল্লাহ ইবারের বাছুরটা যদি বাঁচে তাইটা বড় হইরে ভাইয়া যেই টিহা বেচাম এই গরু বেচার টেকা আমি আল্লাহর হস্তে মসজিদ দিলাম আল্লাহর কি রহমত গরু মরছে না ইবারের বাছুর মরছে না বাছুর বড় হইছে এমন বড় হইছে তিন বছরে পাঁচ বছরের সমান সার হয়ে গেছে বিশাল সার এখন তো বেটার আফসোস লাগে মানছিলাম মানছিলাম হরতে একটা মানতাম আফসোস করে বউ এসে গায়ে কি ব্যাপার কি তার টেনশন করো তুমি তোমার তো কইছি না এমন এক ফেস লাগায় বসি এখন তো আমার আফসোস লাগতেছে কাছে যাও তোমার যদি এতই আফসোস লাগে তোমারে ভাবায় দেমনে বুদ্ধি একখান দেমনে তোমারে দাও তবে বুদ্ধি যদি তার ওই বিশ্বাসটা তার হইছে কারণ উনি যে কি চিজ এটা তো সে জানে কেমনে দিব এটা বেটা বুঝতে পারতেছে না যেই গরু বেচার সময় হয়েছে জাওয়ারের বাজারও নিব গরু যাওয়ার না বাজার যাওয়ার বাজারও নিব কি গো তুমি নাকি বুদ্ধি দিবা কইছিলা কয় না ও গরু আর এই ব্যাগটা দিলাম তোমার তো এই ব্যাগটা লইয়া যাও ব্যাগের ভিতরে একটা বিলের বাচ্চা আছে তুমি ব্যাপারী রে কইবা শুধু গরু বিহি হইতো না গরুর সাথে গরুর দুস্থ আছে দুস্থ এই দুস্থ সহ বিহি হইব কুন্ডার দাম কত যে গরুর দাম হইল 5,000 দুস্থের দাম 47,000 দুইটা মিললে 50 ব্যাপার নিয়ে কই কি ব্যাপার তুমি উল্টা কইতেছ দুস্থের দাম 5,000 চাও গরুর দাম 47 চাও কয় না আমি যেমনি বুঝিয়ে দিব ব্যাপার নিয়ে কই অসুবিধা নাই আমার তো গরুটা তুললে হইছে টাহো বেড়া বিলা ভালাই দিছে গরু তুললে হচ্ছে তুললে লয়ে গেছে গাব তুলি টাহা বেচ্চা আইছে বাড়ি বিবি সবজি গায় কি ব্যাপার কুন্ডা কত বেচ্ছ তুমি যেমনি কইছিলা যে দু বিলাই কত বেচ্ছ 47,000 কয়টা ফহেড় তো আর গরু 5,000 ওইটা মসজিদ দিল তোমার তো মান্যতা আছে গরু বিটিয়া মসজিদ দিবা ও তুই যে জিনিস রে তুই যে বুদ্ধি তো রানী বিলকিস এমন এক মহিলা সে কি দিশ আছে না বেদিশ আছে রে পরীক্ষা করার লাগে চেয়ার পড়াইছে যেই মাত্র উনি আয় পৌঁছলেন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها أو كنا قبلها وكنا مسلمين সুলাইমান আলাইহিস সালাম যেই মাত্র বললেন এই চারটা কি তোমারটার মত নাকি রানী বিলকিস কই এইটাই আমারটা সুবহানাল্লাহ জোরে কই দেন ও বাদশা ও আল্লাহর নবী আপনার ক্ষমতা সম্পর্কে আমি বুঝে ফেলেছি আমি আগেই জানতে পেরেছি রানী বিলকিস যেই কথাটা নবী সুলাইমানকে বুঝাইতে চাইতেছেন ওইটা হলো মান লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার আল্লাহর সবকিছুই তার আল্লাহ যার সবকিছুই আপনার ব্যাপারে আগেই ধারণা করছি জেনে এসেছি আপনি আল্লাহর নবী আপনার জন্য কোনো কিছু অসম্ভব নয় কারণ আপনার সাথে আছেন কে আল্লাহ যার সবকিছুই তার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা আছে একটা ওইখানে হামিদনগর একটা জায়গা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি ছিলেন
আমি এই বছর ওনার বাড়ির কাছে প্রোগ্রাম করছি, শুনছি ঘটনা, সব কিছু আলামত দেখে আসছি। এত বড় একজন আল্লাহওয়ালা ওনার বাড়িতে যদি মেহমান যাইতেন, মরিদান যাইতেন, পাহাড় গেরা বাড়ি, পাহাড় গেসা বাড়িটা ওনার, প্রায় সময় মরিদানরা খুব চিল্লায় কানতেন, মেহমানরা কান্নাকাটি করতেন চিল্লাইতে, উনি দৌড়ায় আসতেন, কি ব্যাপার কি হয়েছে। জঙ্গলের বাঘ যখন আইসা পড়তো পুকুর পারে বা বাইরে গো, চিল্লাইতো মেহমানরা ডরায় চিল্লাইতেন, তাই উনি হুজুর আসতেন বাইরে, গিয়া বাঘের কানও ধরে বাঘরে সরাইতেন, কন্যা সুবহানাল্লাহ, বাঘরে সর দিতেন আর বলতেন তোরে না করছি আমার বাড়িতে আসবি না, তোরা না আর কত বলতাম তোদের কারণে আমার মেহমানদের কষ্ট হয়। বাঘরে সরাইতেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার আল্লাহর সবকিছুই তার। কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বেশি দিন আগের কথা না, এটা তো আমরার আমলের কথা। কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বিশাল হাওরের মাঝখানে, সুনামগঞ্জের হাওরগুলো কত বড় বড়, বিশাল হাওরের মাঝখানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, ড্রাইভার বলে হুজুর তেল নাই, সাথে কোনো খাদেমও নাই, তেল এই মুহূর্তে কোথায় পাওয়া যাবে। হুজুর বলেন চিন্তার কোনো কারণ নাই, কন্টেইনারটা আমার হাতে দে। কন্টেইনার লই আউরের মাঝখানের দিকে রওনা দিছেন, এক ফাগারের ভাড় গিয়া রুমাল বিছায়া দুই রাকাত নামাজ পড়ছে, আল্লাহর সাথে এমন ভাবে কথা বলেন মনে হইতেছে বন্ধুর সাথে কথা কয়। আল্লাহ তোমার গোলাম, ডিউটি করি তোমার, বদলা কি আরেকজনে দিব, গুলামি করি তোমার, তোমার কাছেই তো সাইম, তুমি না শিখাইয়া দিছো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, ইবাদত তোমারই, সাহায্য তোমারই, তেল নাই তেল দাও। দোয়া শেষ করি আমি ফাঁকার থেকে বুড়ায় আছে, ড্রাইভার বলছেন নে বর, ড্রাইভার কান ধর লইছে, দেখছে দৃশ্যটা ভানি, হুজুর বুঝে ফেলছেন, হুজুর বলতেছেন তুই বুঝবি না, তুই বুঝবি না, এই সমস্ত বরে ফেল, তুই যদি বুঝতি আমার জায়গায় তুই থাকতে। ডেলে ফেলছেন, গাড়ি চলছেন একাধারে তিন দিন, ড্রাইভার ইচ্ছা করে তেল লইছে, হুজুর বলছিলেন আরো কিছু চলতে পারতে, তোর তাকুয়া কম, আল্লাহর প্রতি ভরসা কম, নইলে আরো চলতে পারতে। রানী বিলকিস বুঝায় দিলেন যে আমি বুঝেছি আল্লাহ আপনার, সুতরাং আল্লাহর সবকিছুই তো আপনার। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই মহিলাটা এত বুদ্ধিমান, এত সহজে ঈমান আনলো, এত কিছু বুঝে। ওয়াসাদদাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা বুঝাইলেন সুলাইমান আলাইহিস সালাম, ভাবতেছেন এমন একটা জ্ঞানী মানুষ সূর্যের পূজা কেমনে করলো, এত দিশামান একটা মেয়ে সূর্যের পূজা কেমনে করে। আল্লাহ বুঝাই দিলেন ওকে পয়গাম্বর, এটা তার দোষ নাই, তার জন্ম হয়েছে সূর্য পূজারীর ঘরে, সে যেই পরিবেশে জন্ম হয়েছে সূর্য পূজা দেখতে দেখতে জন্ম হয়েছে, এই পরিস্থিতি হওয়ার কারণ তার পরিবেশ, পরিবেশে মনে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনার ঘরের পরিবেশটা যেমন হবে আপনার শিশুটা এইভাবেই বড় হবে, আপনার পরিবেশটা যদি দিনদারি হয় আপনার সন্তানগুলো দিনদারি শিখবে, আপনার পরিবেশটা যদি দুনিয়াদারি হয় সে তো দুনিয়াদারি শিখবে, আপনার পরিবেশ যদি ইহুদি খ্রিস্টানদের কালচার হয় ওই পরিবেশ দেখে দেখে ইহুদি খ্রিস্টানদের কালচার শিখে শিখে সে বড় হইব। পরিবেশ মারাত্মক এক জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার পরিবেশটা যেমন হবে। ঘরের ফুলাফান যদি দেখে আব্বা সবসময় দস্তরখান বিছায় খানা খায়, আম্মা আব্বা একসাথে দুইজনে এক প্লেট খানা খায়, এই বাচ্চাগুলো দেখবো দেখে দেখে শিখবো, মেয়েটা স্বামীর বাড়িতে গিয়ে স্বামীরে নিয়ে একসাথে খাইবো, ছেলেটা বিবাহ করিয়া বউ নিয়ে একসাথে খাইব, কথা বুঝে আসতেছে আপনাদের? পরিবেশ যেমন হবে এমন শিখবে। সুলাইমান আলাইহিস সালামের সাথে অবশেষে এই মহিলা সংক্ষিপ্ত করে ফেলি, রাতও অনেক হয়ে গেছে, এই মহিলার অবশেষে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে কোনো কোনো বর্ণনায়
বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মহিলা আল্লাহর নবী সুলাইমানের হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন মুসলমান হয়ে গেছেন ওই দেশটা সুলাইমান আলাইহিস সালামের আন্ডারে চলে আসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানী বিলকিস ওই দেশেই থাকতেন প্রতি মাসে 3 দিন সুলাইমান আলাইহিস সালাম সেখানে যাইতেন এই যে একটা বিষয় আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম এর সারমর্ম একটা কথা যে শুধু রানী বিলকিসের রাজত্ব কেন তাম পৃথিবীর রাজত্বও যদি একজনের হাতে থাকে আর তার ঈমান না থাকে এই রাজত্বের কোনো দাম নাই ঈমানের দাম রাজত্বের চাইতেও অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান হেফাজতের তৌফিক দান করেন বলুন আমিন আমরা তাহিয়াতুর সূরতে বসি